हेलो व्यूअर्स, वेलकम टू एमदादुल हक चैनल। आज के देखा जे कीभावे आपनारा अमेजनेर जे मार्केटिंग से कीवर्ड रिसार्च करार प्रयोजन से कीवर्ड रिसार्च कीभावे पेड भावे एके बारे स्पेसिफिक कीवर्ड आपनारा पेते पारें तार एकटी जे सेमरश व्यवहार करे सेमरश के कीभावे व्यवहार करे आपनि सुंदर सुंदर कीवर्ड एवं टार्गेटेड कीवर्ड जे कीवर्डगुलो आपनार रैंक करार पसिबिलिटी थाकबे सेई कीवर्डगुलो आपनि कीभावे खुजे पेते पारें तार आजके आमि एकटी ट्रायल जे भाषण से भाषण दिए आपनादेरके देखाच्छि। सेमरश आपनारा ट्रायल भाषणও নিতে পারেন, আপনারা পেইড ভাষণও নিতে পারেন। আপনারা সেমরাশে গিয়ে এখানে সেমরাশ লিখলে গুগলে দেখবেন যে আপনাকে সেমরাশে নিয়ে আসবে, সেক্ষেত্রে আপনি সেমরাশ ব্যবহার করতে পারবেন। সেমরাশের সাইটে যে অফিশিয়াল সাইট সেখানে গিয়ে সেমরাশ আপনি প্রোটা কিনে নিতে পারেন অথবা যাই হোক আমরা এখানে দেখি যে আপনারা যাবেন হচ্ছে কিওয়ার্ড অ্যানালিটিক্স থেকে কিওয়ার্ড ম্যাজিক টুল এই অপশনটিতে আপনারা যাবেন। এই অপশনটিতে যাওয়ার পরে এখানে অনেকগুলো টার্ম পাবেন আপনারা। যাই হোক, কিওয়ার্ড ম্যাজিক টুলে আসার পরে যাওয়ার পরে এখানে আপনি যে কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সেখানে আপনি সিলেক্ট করে দেবেন। ধরেন ইউনাইটেড স্টেটসের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান, এখানে আপনি কিওয়ার্ডটি আপনার যে সিট কিওয়ার্ড সেই কিওয়ার্ডটি এখানে আপনি পেস্ট করবেন। ধরুন আপনি যদি ফিশিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনি ধরেন ফিশিং রিলেটেড যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটি আপনি এখানে ধরেন আপনি যদি শুধু ফিশিং দেন সেক্ষেত্রে দেখুন আপনি ফিশিং কিওয়ার্ডটি এখানে সিলেক্ট করে সার্চ করুন। সার্চ করলে এখানে আপনাকে কিন্তু অনেক অনেক কিওয়ার্ডের আইডিয়া আপনার সম্মুখে চলে আসতেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 47,80,173 কিওয়ার্ডের একটি বিশাল কিওয়ার্ড লিস্ট আপনার সম্মুখে আসছে। এক্ষেত্রে দেখুন সার্চ ভলিউম উপর থেকে নিচের দিকে এখানে 12,20,000 সার্চ ভলিউম, 5,50,000 সার্চ ভলিউম, কেডি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে কিন্তু রয়েছে 90, 86, 94, এভাবে সিপিসি রয়েছে 1.22, কম্পিটিটিভ ডেন্সিটি যেটা, তারপরে আপনার যে এসএফ সার্ফার সেগুলো রয়েছে। আপনার এগুলো না দেখে আপনার এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনি নিতে চাচ্ছেন ব্রড ম্যাচ কিওয়ার্ড যদি আপনি নেন সেক্ষেত্রে এখানে অনেক কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলোকে আপনি অ্যাডভান্স ফিল্টার্সে এসে ক্লিক করবেন। অ্যাডভান্স ফিল্টার এসে ক্লিক করে আপনার তো 47,000 কিওয়ার্ড প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার একেবারে এক্সাক্ট কিওয়ার্ডগুলো দরকার। সেক্ষেত্রে আপনি এখানে কিওয়ার্ডের ওয়ার্ড কাউন্ট দিয়ে দেন যে কত ওয়ার্ড থেকে কত ওয়ার্ডে আপনি কিওয়ার্ড চাচ্ছেন। যদি আপনি 4-2 ধরন আপনি 8 কিওয়ার্ড এই কোয়ালিটিতে কিওয়ার্ড চান এবং সার্চ ভলিউম ধরেন আপনি 500 থেকে আপনি যত উপরে নিতে চান, আর কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আপনি ধরেন 0 থেকে আপনি নিলেন, কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি ধরেন এখানে 70 দিয়ে রাখলেন, সিপিসিও আপনি সিলেক্ট করতে পারেন, কম্পিটিটিভ এগুলো আর প্রয়োজন নেই। আপনি অ্যাপ্লাই যে ফিল্টার্স এখানে ক্লিক করুন, অ্যাপ্লাই ফিল্টার্সে যখন নক করবেন কাজ হচ্ছে। দেখুন আপনার কিওয়ার্ড কিন্তু শর্টিং হয়ে গেছে, মাত্র 1,011 কিওয়ার্ড রয়েছে এখানে। 1,011 কিওয়ার্ডের মধ্যে আপনি ইচ্ছা করলে এখানে এক্সপোর্ট করে নিতে পারেন, অথবা আরও যদি শর্টিং করতে চান সেক্ষেত্রে আপনি যদি ধরেন দেখুন এখানে যদি কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি 50-তে নিয়ে আসেন,
চমৎকার, সেখানে আপনি মাত্র 79টি কিওয়ার্ড কিন্তু আপনি অলরেডি সিলেক্ট করে ফেলেছেন। এখন এই 79টি কিওয়ার্ডকে আপনি রিসার্চ করে সিলেক্ট করে এখান থেকে আপনি যদি 30টি কিওয়ার্ডের কে আপনি টার্গেট করে আর্টিকেল লিখেন, তাহলে আপনার ওয়েবসাইটটি কিন্তু অবশ্যই ভালো একটি ওয়েবসাইট হিসেবে দাঁড়িয়ে যাবে। এখন আপনি এক্সপোর্ট এটাকে আমি কিওয়ার্ডগুলো এখানে থেকে এক্সপোর্ট করতে হবে। যাই হোক, এক্সপোর্ট এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। এভাবে আপনি কিন্তু আপনার সিলেক্টিভ কিওয়ার্ড অথবা আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো যে যে কিওয়ার্ডগুলো নিতে চাচ্ছেন সেই সেই কিওয়ার্ডগুলো এখান থেকে আপনি ডিপ সি ফিশিং গ্যালভেস্টন, এটা একটা চমৎকার, অরেঞ্জ বিচ ফিশিং ক্যারেক্টার্স, ফরগেট মাই ফিশিং ক্যারেক্টার্স, তারপরে ফ্লোরিডা ইস, তারপরে এখানে কি লার্গো ফিনিশিং ফিশিং ক্যারেক্টার্স এসেছে, তাহলে আপনি কিন্তু এই কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার যে এক্সেল ফাইল সেই ফাইলে আপনি সেটাকে আপনি সাবমিট করবেন এবং সুন্দর করে আপনার পছন্দ মতো যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন। এবার আপনাকে আরেকটি যেটা দেখছি কোশ্চেন কিওয়ার্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সার্চ ভলিউমটা উঠাই দেই, ওয়ার্ড কাউন্টটা উঠাই দেই, এটা 70 করে দেই। দেখুন এখন এখন কিন্তু কোশ্চেন কিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন, হোয়াই ডাজ মাই ডগ স্মল লাইক ফিশ, হাউ অফেন ডু ইউ নিড এ বিটা ফিশ, চমৎকার কিওয়ার্ড। হাউ অফেন ডু ইউ নিড এ বিটা ফিশ, হাউ টু স্ট্রিং এ ফিশিং পোল, ডু ডাক্স ইট ফিশ, হাউ ওপেন, এখানে অনেক 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 কিওয়ার্ড রয়েছে। আপনি এখান থেকে কিওয়ার্ডে এখন যদি আপনি একে কেডি যদি কমায় দেন, ধরুন 50 যদি করে দেই, তাও কোশ্চেন কিওয়ার্ড কিন্তু আপনার প্রচুর পরিমাণে কোশ্চেন কিওয়ার্ড আপনি পাচ্ছেন। এখানেও 357,000, তাহলে সেক্ষেত্রে আমরা একটু আরেকটু করে দেই, চারটা কিওয়ার্ডের নিচে, চার ওয়ার্ডের নিচে কোনো কিওয়ার্ড আমরা নিব না, নিচে চারটি কিওয়ার্ড ওয়ার্ড থাকবে কিওয়ার্ডটায়, এই ধরনের কিছু কিওয়ার্ড তাতেও ই রয়েছে। আমরা যদি 5টা ওয়ার্ড বিশিষ্ট তাতেও অনেক। আচ্ছা, আমি কিওয়ার্ড ডিফিকাল্টিটা একটু কমাই দেই, 35 করে দেই। এখানে সার্চ ভলিউম ধরুন 500 থেকে সার্চ ভলিউমটা দিলে আপনার জন্য, আর সার্চ ভলিউম দিয়েও করতে পারেন। সার্চ ভলিউম উপরে এক উপরে ধরুন 500,
এগুলো সার্চ ভলিউম দেখাচ্ছেই না। তাহলে আমরা সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টিটা একটু যদি সাইতে দেই, আমি এখানে নিচের থেকে দেখাইছি কিওয়ার্ড, আমরা উপরের থেকে যদি নেই সার্চ ভলিউমটা, ওখানে শূন্য থেকে দেখেছি আর এখানে হলো উপর থেকে। এখন এখানে আপনি কিওয়ার্ড গুলো বেছে বেছে নেবেন, যে যে কিওয়ার্ড গুলো আপনার 500 থেকে 500 থেকে ধরুন 100 200 অথবা 250, 200 ধরেন, 200 থেকে আপনি সর্বোচ্চ ধরেন 5000, 5000 পর্যন্ত ফার্স্টে আরো কম নেবেন, 5000 পর্যন্ত দরকার নেই, 200 থেকে 1500 পর্যন্ত কিওয়ার্ড যেগুলো সেগুলো নিয়ে কাজ করবেন, তাতেও অনেকগুলো। এখানে এখানে 14টা কিওয়ার্ড রয়েছে, একবার এক্সাক্ট যে আপনার কিওয়ার্ড এখান থেকে আপনি বেছে বেছে এই 14টা কিওয়ার্ড আপনাকে, আপনি এখান থেকে 10টা কিওয়ার্ড নিয়ে আপনার একটা আর্টিকেল রাইটার হায়ার করে সেখানে আপনি তাকে প্রেরণ করে দিন, এবং এখান থেকে আপনি যদি কোশ্চেন টাইপের জানেন 14টি কিওয়ার্ড পেলেন, আপনার ব্রড ম্যাচ কিওয়ার্ডটা যদি আপনি এখান থেকে 20টি ম্যানেজ করেন, দেন 353টি ব্রড ম্যাচ যে কিওয়ার্ড, এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করবেন। এখান থেকে আবার আর একটু রিসার্চ করবেন, কারণ 353টি আর্টিকেল আপনি লিখবেন না ব্রড ম্যাচে, আপনার কোশ্চেন টাইপে আপনি 10 থেকে 20 15টা, এখানে 14টা পেয়েছেন, ওইখান থেকে 14টি অথবা 15টি অথবা 20টি লিখলেন, তারপরে আপনার ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড দেখুন, এরপরে আপনি যাবেন ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডে, দেখুন ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডে কিওয়ার্ড এখানে কিন্তু আমি লং টেল কিওয়ার্ড রাখছি, কারণ 5টা থেকে 8টা, তাহলে লং টেল কিওয়ার্ডের জন্য আলাদাভাবে আপনার কিন্তু রিসার্চ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি লং টেল কিওয়ার্ড কিন্তু অলরেডি পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1টা 2টা 3টা 4টা 5টা, দেখুন ওয়ার্ডগুলো কিন্তু আপনার সব লং টেল, লং টেল কিওয়ার্ড এবং সার্চ ভলিউম কিন্তু 1900 2400 2600 3600, এই কিওয়ার্ডগুলো আপনি সিলেক্ট করুন, 1000 1000 1000, আপনার জন্য 850, আপনি এরকম 250 থেকে শুরু করে যত কিওয়ার্ড আছে সব কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, চমৎকার কিওয়ার্ডগুলো কিন্তু আপনার রয়েছে। সেক্ষেত্রে এখানে আপনার 297টি, তাহলে একটি ওয়েবসাইটের জন্য আপনার এই যে 297টি কিওয়ার্ড, আর ওখানে আপনি দেখলেন আপনার 14টি কিওয়ার্ড রয়েছে, তারপরে আপনার ছিল ব্রড ম্যাচ কিওয়ার্ড ছিল, এই যে ব্রড ম্যাচ কিওয়ার্ড, কোশ্চেন টাইপ কিওয়ার্ড এবং ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, তারপরে রয়েছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এখান থেকেও আপনি নিতে পারেন, এক্সাক্ট যে মিল সেই মিল অনুযায়ী কতটি কিওয়ার্ড রয়েছে তাও 297টি এক্সাক্ট কিওয়ার্ড রয়েছে। এই যে 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 আপনার কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করুন, দেখবেন যে আপনার ওয়েবসাইটের অনেক 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 কন্টেন্ট আপনি কিন্তু এখানে দিতে পারবেন। তাহলে আপনার কন্টেন্ট লেখার জন্য অর্থাৎ আপনার আর্টিকেল লেখার জন্য এখন কিন্তু আপনার কিওয়ার্ডের কোনো মানে রিসার্চ যে প্রচুর পরিমাণে রিসার্চ করা সেই জিনিসটা কিন্তু আপনার কমে আসতেছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাভারেজ কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে 53 নেওয়া হয়েছে, আপনার এখান থেকে আপনি যে কিওয়ার্ডগুলো আপনার পছন্দ এবং একটু এই কিওয়ার্ডগুলোর যে কম্পিটিটিভ যে চার্টটা সেটা দেখে নেবেন, অর্থাৎ কম্পিটিটররা কী পরিমাণ এসটেন, অর্থাৎ তাদের কিওয়ার্ডের ভলিউম, অর্থাৎ তারা কত ওয়ার্ডের কিওয়ার্ড লিখেছে, তারপর তাদের কিওয়ার্ডগুলো কোথায় কোথায় লিঙ্ক করেছে, তাদের চেতে যদি হাই ভলিউম মানে উঁচু জায়গায় লিঙ্ক করা থাকে অনেক বড় সাইটগুলোর সাথে, তাহলে সেটা কিন্তু যে সাইটগুলো ডিএপি অনেক বেশি, ডিএপিএ অনেক বেশি, সেই ধরনের ডিএপি এর থেকে যদি তারা লিঙ্ক নিয়ে থাকে, অথবা রিলেভেন্ট যে ফিশিং রিলেটেড যে সাইট সেই সাইটগুলো থেকে যদি নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরে যদি দেখেন আপনি এখানে আপনার একের প্রথমেই
কোনো অ্যান্সার দিয়ে দিচ্ছে, অর্থাৎ ইউটিউব অ্যান্সার দিয়ে, ইউটিউব অ্যান্সার দিয়ে দিচ্ছে, অথবা মানে আপনার রিলেটেড অথবা ই কমার্স সাইটগুলো যদি তিনটার বেশি থাকে তাহলে কিন্তু আপনি নেবেন না। যে কিওয়ার্ডটা সিলেক্ট করলেন, এই সিলেক্ট করে এটা কি আপনি গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি দেখবেন যে এই কিওয়ার্ডটা যদি তিনটা থেকে চারটা, দশটা ভিতরে তিন থেকে চারটায় যদি ই কমার্স সাইট থাকে তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন না, অথবা যদি অ্যান্সার দিয়ে দেওয়া হয় গুগলে সরাসরি সেটাও আপনি নিয়ে কাজ করবেন না। অর্থাৎ আপনি দেখবেন যে মাইক্রো নিশ অথবা নিশ অথবা নিশ রিলেটেড অথবা অন্য ক্যাটাগরি তারা এই কিওয়ার্ড নিয়ে লিখেছে, এই ধরনের সাইট যদি হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আপনি সহজেই বিট দিতে পারবেন, কারণ সে ভিন্ন একটা ক্যাটাগরি থেকে এসে আপনার এই যে ক্যাটাগরি ফিশিং ক্যাটাগরিতে এসে লিখতেছে। তাহলে সো অবশ্যই সে হয়তো একটা বড় ধরনের অথরিটি সাইট, কিন্তু তার পেজটা, তার পেজটা কিন্তু আপনার এখানে উইক। সে হতে পারে মেবি অথরিটি সাইট, কিন্তু সে যদি অন্য ঘরনার হয় তাহলে অন্য ক্যাটাগরির হয় তাহলে কিন্তু আপনার জন্য ইজি হবে। আর যদি একেবারে সিলেক্টিভ নিশ রিলেটেডই সকলে হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এভাবে আপনি রিসার্চ করে করে দেখবেন, আর সেমরাশকে ইউজ করে আপনি অতি সহজে কিওয়ার্ড যে আইডিয়া সেই আইডিয়াগুলো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মাফিক আপনি কিওয়ার্ডকে অ্যাডভান্স থেকে কিওয়ার্ডের যে ফিল্টারিং সেই ফিল্টারিং করে নিতে পারছেন। আপনি কত কিও ডিফিকাল্টি নিয়ে কাজ করবেন, আপনি কত ভলিউম নিয়ে কাজ করবেন, আপনার কিওয়ার্ডগুলো কত ওয়ার্ডের হবে, সেটা কি 5 ওয়ার্ডের হবে না 6 ওয়ার্ডের হবে, একজ্যাক্ট আপনার 7 ওয়ার্ডের হবে, অর্থাৎ লং টেল হবে না শর্ট হবে সেটা পাচ্ছেন, এবং কোশ্চেন টাইপ আপনি কিওয়ার্ড ইজিলি কিন্তু এখানে পেয়ে যাবেন। অনেক অনেক কোশ্চেন টাইপ কিওয়ার্ড কিন্তু আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিয়ে নিতে পারতেছেন। দেখেন এই 7টা কিওয়ার্ড হচ্ছে একেবারে এক্সাক্ট, হ্যাঁ, কিওয়ার্ড যেগুলো আপনার মানে কোশ্চেন করতেছে, হাউ লং ডাজ ফিশিং লাইন লাস্ট, হু বাইজ ওল্ড ফিশিং লাইনস, হোয়াট ইজ এ ফিশিং ক্যারেক্টার, হোয়াট টু ওয়ার ফ্লাই ফিশিং, হোয়াট টু ওয়ার টু গো ফিশিং, এই যে যে কোশ্চেন কিওয়ার্ডগুলো আপনি ইজিলি কী করতে পারেন, কালেক্ট করতে পারেন কিওয়ার্ড ম্যাজিক টুল অর্থাৎ সেমরাশের গুগল কিওয়ার্ড অ্যানালিটিক্স থেকে আপনি আসবেন কিওয়ার্ড ম্যাজিক টুলে, এবং সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মাফিক কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, আপনার কী টাইপের কিওয়ার্ড প্রয়োজন সেই কিওয়ার্ডটি দিয়ে এখানে সার্চ করবেন, আপনার নিশ যেটা ব্রড নিশ সেই ব্রড নিশটা এখানে সিলেক্ট করলেই আপনি কিন্তু আপনার কিওয়ার্ডগুলো পাবেন। ওকে বন্ধুরা, আমি আজকে আপনাদের যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সটে আমি আপনাদেরকে আরও যে কী সুন্দরভাবে অ্যামাজন সাইটগুলো ঘুরতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ওকে।